आज के कुक बेक एंड एनजय आपनादेर संगे जे रेसिपिटा शेयर करते चलेछे सेटा एकटा बेकिंग रेसिपि चिकेन डिनार रोल। এই চিকেন ডিনার রোলটা রাত্রির ডিনার হিসেবে কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু দুর্দান্ত। চলুন দেখে নিই পারফেক্ট চিকেন ডিনার রোল আমরা কিভাবে বানাবো। চিকেন ডিনার রোলের ফিলিং এর জন্য প্রথমে একটা কড়াতে একটু তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ সতে করে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিয়েছি আর অ্যাড করেছি একটা মিডিয়াম সাইজের টমেটো। কিছুক্ষণ আমাদের এই জিনিসগুলোকে সতে করে নিতে হবে। এর মধ্যে 250 গ্রাম বোনলেস চিকেন এইভাবে শ্রেডেড করে অ্যাড করে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা দিয়ে নিচ্ছি স্প্রিং অনিয়ন, এর মধ্যে অ্যাড করছি রেড চিলি সস 3 টিস্পুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বারবিকিউ অথবা স্টার ফ্রাই সস 1 টেবিলস্পুন, নুন দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী, ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন টমেটো সস। চিকেনের এই ফিলিংটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ এবং পছন্দ মতো যেমন খুশি বানিয়ে নিতেই পারেন। কথা বলতে বলতে চিকেনের ফিলিং আমাদের একদম রেডি। এবার আমাদের ব্রেডের ডোটা তৈরি করতে হবে, তার জন্য আমি প্রথমে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, নিয়ে একটা ছাঁকনিতে দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন চিনি, 1 টেবিলস্পুন মিল্ক পাউডার, নুন দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী, আর অ্যাক্টিভেটেড ইস্ট দিচ্ছি 1.5 টিস্পুন বা 1.5 টিস্পুন। ভালো করে সব জিনিসগুলোকে আমরা মিশিয়ে নিচ্ছি। ব্রেডের ডোটা আমরা মাখবো 1/2 কাপ গরম দুধ দিয়ে, একবারে দিয়ে দেবো না, অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে মেশাতে থাকবো। আমরা কুকিং রিলেটেড কিছু জিনিস যেগুলো আমাদের কাছে হেল্পফুল মনে হয়েছে এবং আমরা অনলাইন শপ থেকে সেগুলো কিনেছি, তার বাইং লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি চান তাহলে সেখানে দেখে নিতে পারেন। এবার আমরা মাখার জন্য ইউজ করছি অল্প গরম জল, জলটাও অল্প অল্প করে দেবেন যতটা প্রয়োজন। এর মধ্যে এবার 3 টেবিলস্পুন রুম টেম্পারেচারে রাখা বাটার অ্যাড করে দিচ্ছি, ভালো করে এবার আমরা মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিয়ে ডোটা আমাদের বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। হাতে এইভাবে কিছুটা হোয়াইট অয়েল নিয়ে বাটির চারদিকে এবং ডোয়ের ওপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নিলে বাটির গায়ে আর লেগে যাবে না। একটা প্লাস্টিক র্যাপ দিয়ে বাটিটাকে আমি আটকে দিচ্ছি, আর এই ডোটাকে আমরা রেস্ট করতে দেবো মিনিমাম 2 ঘন্টার জন্য, যতক্ষণ না সাইজে ডাবল হয়ে যাচ্ছে। 2 ঘন্টা পরে দেখুন ডোটা আমাদের বেড়ে ডাবল হয়ে গেছে। Don't forget to subscribe our channel to get more easy and quick recipes. Also, click the bell button and choose all option to get timely notification of our newly uploaded videos. ডোয়ের থেকে আমাদের এয়ারটা বাইরে বার করে দিতে হবে, নিয়ে আর একবার আমি ময়দাটা মেখে নেব। ময়দার কনসিস্টেন্সিটা আমার একটু লিকুইডি মনে হচ্ছে বলে আমি অল্প আর একটু ময়দা দিয়ে ডোটা আর একবার একটু মেখে নিচ্ছি। কিচেন স্ল্যাবের ওপর কিছুটা ময়দা ডাস্ট করে আর একবার ডোটা এরকমভাবে মেখে নিলেই আমাদের ডিনার রোলের জন্য একদম পারফেক্ট ডো রেডি হয়ে যাবে। ব্যাস ডো আমাদের রেডি। এইভাবে ডোটাকে রেখে আমি সমান ৮টা ভাগে ডোটাকে ভাগ করে নিচ্ছি। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তার থেকে বেশ বড় মাপের ৮টা ডিনার রোল রেডি হয়ে যাবে। এইভাবে আলাদা আলাদা করে আমরা বল বানিয়ে রাখব। কিচেন স্ল্যাবে কিছুটা ময়দা ডাস্ট করে নিয়ে আমরা এবার ডিনার রোলটা রেডি করে ফেলব। একটু লম্বা করে আমাদের বেলে নিতে হবে। এর মধ্যে আমরা যে চিকেনের ফিলিংটা তৈরি করেছি সেটা একটা সাইডে দিচ্ছি, আর দিয়ে নিচ্ছি কিছুটা পিজা সস। আমার কাছে বাড়িতে চিজ কিউব রয়েছে, আমি সেটাই গ্রেট করে দিলাম। আপনাদের বাড়িতে যদি মোজারেলা চিজ থাকে তাহলে ওটা ইউজ করলে আরো বেটার রেজাল্ট পাবেন। ঠিক ভিডিওতে যেরকম দেখছেন এইভাবে আমাদের ডিনার রোলগুলোকে একে একে রেডি করে ফেলতে হবে, ঠিক এই রকম। বাকি ডিনার রোলগুলো আমি রেডি করে এরকম একটা বেকিং ডিশে নিয়ে নিয়েছি। রোলগুলো একটু গায়ে গায়ে লাগিয়ে রাখবেন, খুব বেশি ছড়িয়ে রাখলে কিন্তু ডিনার রোলগুলো রেজ করবে না। এইভাবে প্লাস্টিক র্যাপ করে 20 মিনিট আমাদের রাখতে হবে। এবার আমরা একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে কিছুটা অরিগ্যানো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিনার রোলগুলো কিন্তু আরো কিছুটা রেজ করেছে। এবার আমরা এগ ওয়াশ দিয়ে নেব এই রোলগুলোর ওপরে। ভালো করে ব্রাশে করে চারদিকে আমাদের এগ ওয়াশটা লাগিয়ে নিতে হবে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু সাদা তিল। বেক হওয়ার জন্য ডিনার রোল আমাদের একদম রেডি। প্রিহিটেড কনভেকশন ওভেনে আমরা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে ডিনার রোলটাকে বেক করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। কিছুটা মাখন গলিয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিনার রোলগুলো কিন্তু বেক হয়ে চলে এসছে। এর মধ্যে ব্রাশে করে এখন আমরা এই বাটারটা উপর থেকে লাগিয়ে দেব। এই বাটারটা লাগানোর জন্য ডিনার রোলটা কিন্তু আমাদের প্রচন্ড সফট হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। গরম অবস্থাতেই কিন্তু এই বাটারটা ব্রাশ করবে। দোকানের মতো চিকেন ডিনার রোল বাড়িতেই একদম রেডি। দেখলেন তো কত সহজেই দোকানের মতো পারফেক্ট চিকেন ডিনার রোল বাড়িতেই তৈরি করে ফেলা যায়। চিকেন ডিনার রোলটা যখন আপনি সার্ভ করবেন, দেখে তো কেউ বলবেই না, খেয়েও কিন্তু কেউ বুঝতে পারবে না যেটা আপনি বাইরে থেকে না নিয়ে বাড়িতেই তৈরি করে ফেলেছেন। ডিনার রোলটা এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। প্রচন্ড সফট হয়েছে ডিনার রোলটা আমাদের। ওয়াও, একদম দোকানের মতো। চিকেন ডিনার রোল বাড়িতেই বানিয়ে আমি তো বেজায় খুশি। আশা করছি আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। আর কীরকম লাগলো আর কি কমপ্লিমেন্ট পেলেন আমাদের কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। ওয়াও, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আমাদের ব্রেডটা। ডিনারে কিংবা ইভিনিং স্ন্যাক্সে নতুনত্ব আনতে একবার কিন্তু নিশ্চয়ই ট্রাই করে দেখবেন রেসিপিটা। আবার বানানোর রিকোয়েস্ট আসবে কিন্তু। আবার চলে আসবো নেক্সট এপিসোডে এরকমই কোনো দুর্দান্ত রেসিপির সাথে। ততক্ষণ কুক, বেক অ্যান্ড এনজয়।